আমার সব কিছুই ভালোবাসো, তাই না? তাহলে আমার অবহেলাকে কেন ভালোবাসো না? তুমি আমাকে খুব ভালোবাসো তা আমি জানি, আমাকে তুমি খুব কাছের করে পেতে চাও, তাই না? কিন্তু তোমার কি মনে হয় এভাবে তুমি আমাকে পাবে? না, এভাবে তুমি আমাকে পাবে না, বরং আমাকে হারাবে। হাজারটা লাভ রিয়েক্টিভ ভিড়ে তুমি যখন আমার একটা লাইক দেখো, তখন তোমার মন শান্ত হয়ে যায়। কিন্তু একদিন এমন একটা সময় আসবে, সেদিন আমার একটা লাইকও তোমার কপালে জুটবে না। হাজারটা টেক্সটের ভিড়ে তোমার দিনটাকে সুন্দর করে তোলার ক্ষমতা রাখে আমার একটা টেক্সট। দেখবে একদিন হয়তো আমার টেক্সটও দূরের কথা, তিন দিন চার দিন করে মাস চলে যাবে, কিন্তু তুমি বেঁচে আছো কিনা মরে গেছো খোঁজ নেওয়ার মতো আমি থাকবো না। পাগলি, মাঝে মাঝে তুমি হয়তো এটা ভেবে বসো যে এত ভালোবাসি তারপরে এত অবহেলা করে কেন। তুমি হয়তো ভেবে বসে আছো যে তোমার কপাল খারাপ, তাই না? না রে পাগলি, তুমি একটাবার কি ভেবে দেখেছ যদি সহজেই তুমি আমার ভালোবাসাকে পেয়ে যেতে, তাহলে হয়তো আমাকে কতটা ভালোবাসো তা বুঝতেই পারতাম। দিনের পর দিন অবহেলিত হয়েই তো বুঝতে পারছো আমাকে আসলে ঠিক কতটা ভালোবাসো। তুমি বলছো তোমার কপাল খারাপ, কিন্তু আমি বলছি তোমার কপাল অন্য দশজনের কপালের চেয়ে হাজার গুণ ভালো। কারণ তুমি আমার এই অবহেলার কারণেই নিজের মনের ভেতর থাকা আমার জন্য সত্যিকারের ভালোবাসাকে বুঝতে শিখেছ। পাগলি, একটা কথা কি জানো, সবসময় মনে রাখবে, ভালোবাসার মানুষের অবহেলায় একটা বড় অবহেলিত হয়ে যখন তোমার চোখটা ভিজে যাবে, তখন দেখবে একটা অদ্ভুত শান্তি লাগছে। আর এটাই ভালোবাসা। আসলে ভালোবাসার মানুষের অবহেলায় বারবার অবহেলিত হয়ে তাকে ভালোবেসে যাওয়ার নামই ভালোবাসা। তাকে পাওয়া কিংবা পাওয়ার আশা ভালোবাসা না। পাগলি, আমি চেয়েছিলাম আমাদের ভালোবাসায় যাতে কোনো এক্সপেকটেশন না থাকে, কারণ যে ভালোবাসায় এক্সপেকটেশন থাকে তাকে ভালোবাসা না, তাকে এক ধরনের চুক্তি বলে। সরি পাগলি, তোমাকে ভালোবাসার মানে বোঝাতে গিয়ে হয়তো খুব কষ্ট দিয়ে ফেলেছি। সত্যি বলছি, আমার সেই অবহেলার ভেতরেও তোমার জন্য অনেক ভালোবাসা আছে।